দুর্ঘটনায় হায়দ্রাবাদে ব্রেন ডেথ হওয়া ২৪ বছরের যুবকের হৃদযন্ত্র চার্টার বিমানে উড়িয়ে আনা হলো কলকাতায়। আনন্দপুরের ফর্টিস হাসপাতালে সেই হৃদযন্ত্রের অপেক্ষায় তখন বছর ৫৪ সমীরণ দত্ত, প্রস্তুত চিকিৎসকরাও। রাত ১১:৫৫, চার্টার বিমান স্পর্শ করে কলকাতা বিমানবন্দরের মাটি। বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি ছিল গ্রিন করিডোর, বাইরে তৈরি ছিল অ্যাম্বুলেন্স। হৃদযন্ত্র নিয়ে বিমানবন্দরের বাইরে এলেন চিকিৎসকরা। রাত ১২:০৪, অ্যাম্বুলেন্স ছুটল ফর্টিসের উদ্দেশ্যে, সঙ্গী এবিপি আনন্দর ক্যামেরা। রাত ১২:২০, মাত্র ১৬ মিনিটে হৃদযন্ত্র পৌঁছয় হাসপাতালে, শুরু হয় অস্ত্রোপচার। ১৩ কিলোমিটার আমরা ১৬ মিনিটে এলাম, থ্যাংকস টু কলকাতা পুলিশ এবং থ্যাংকস টু বিধাননগর পুলিশ অ্যান্ড এয়ারপোর্ট অথরিটি। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি রোগে ভুগছিলেন ৫৪ বছরের সমীরণ দত্ত। তার হৃদযন্ত্র ভালোভাবে রক্ত পাম্প করতে পারছিল না, দরকার ছিল হৃদযন্ত্র বদলের। দাতা পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এর আগে ২বার হাসপাতালে আনা হলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে তাকে। ব্রেন ডেথ হওয়া সূর্যনারায়ণ রামুর হৃদয় নিয়ে এবার আশায় বুক পাচ্ছেন পরিবারের সদস্যরা। এর আগে গত ২১ মে বেঙ্গালুরুর হৃদয় নিয়ে সাড়া দিয়েছে কলকাতা। ফর্টিস হাসপাতালে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর নতুন জীবন পেয়েছেন ঝাড়খণ্ডের দিলচাঁদ সিংহ, ফিরেছেন স্বাভাবিক জীবনে। এবার হায়দ্রাবাদের হৃদয় প্রতিস্থাপিত হলো কলকাতায়। ঠিক ৪ মাস ২ দিনের মাথায় দ্বিতীয় হৃদযন্ত্র প্রতিস্থাপনের সাক্ষী হলো কলকাতা তথা পূর্ব ভারত, এবারও সেই আনন্দপুরের ফর্টিস হাসপাতাল। এবিপি আনন্দ।